একত্রীকরণ নহয়। খহনীয়ার বাবে বিলুপ্তির পথত ইখনের পছত সিখন বিদ্যালয়। যি সময়ত ছাত্র ছাত্রীর অভাব অথবা উন্নয়নের হারের উপর ভিত্তি করে অসম সরকারে সরকারি বিদ্যালয় সমূহ বন্ধ করে দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সময়টি পোহরলৈ আহিছে এখন সরকারি বিদ্যালয়ের ভয়লগা ছবি। ব্রহ্মপুত্রর পৰা মাত্র কেইফুটমান দূরত অবস্থিত এই বিদ্যালয়খনত কিদরে শিক্ষা গ্রহণ করেছে ছাত্র ছাত্রীয়ে ভালদরে এবার চাওক। এইখন আমগুৰি বিধানসভা সমষ্টির 528 নং বালিগাঁও প্রাথমিক বিদ্যালয়। এবার নহয়, দুবার নহয়, তিনিবারকৈ এই বিদ্যালয়খন স্থানান্তর করা হয়েছিল, কিন্তু আজিও নাপালে সুফল। আজিও বিদ্যালয়খনত শঙ্কার মাজেরে পাঠদান করবলগা হয় শিক্ষক সকলে। সদায় মানে ছাত্র ছাত্রীর প্রতি ভয় শঙ্কা মিশ্রিত হয়ে দৈনন্দিন পাঠ্য তালিকা আমি আগবাহি যাও, আর পাঠ্য তালিকাতে আগবাহি যাবলে যাওতে আমি সদায় লড়াছালী আর লগর সহকর্মী সকল সদায় সচেতন হবলে কো যে যেহেতুকে একবারে কাকতে ব্রহ্মপুত্র কেনবাকে লড়াছালী কিবা কিবি খেলা হেঁচা বা দৌড়াদৌড়িত অঘটন ঘটবলে হলে ডর বিপদ হব, সেইটার কারণে সদায় যাতে সাবধান হয়ে স্কুল ক্লাস করা। মানে ভয় এনেকা ভয় লাগে জাস্ট কিবা এটা নহলে হল বলে সদায় মানে ভগবন্তক খাতির করো। আমগুৰির বানেধোয়া রূপহী মুখত এতিয়া একত্রীকরণের বাবে নহয়, ব্রহ্মপুত্রর প্রবল গড়াখহনিয়ার বাবেহে বিলুপ্তি ঘটিছে ইখনের পছত সিখনকৈ বিদ্যালয়। প্রায় 5 কিলোমিটার অঞ্চলত মাত্র এখন প্রাথমিক বিদ্যালয় আছে, সেইখন হল এইখন। 1951 চনত প্রতিষ্ঠা লাভ করা এই বিদ্যালয়খন এতিয়ালৈকে তিনিবার স্থানান্তর করা হল বানপানীর বাবে, কিন্তু এতিয়াও সংকটের গড়াহত আছে বিদ্যালয়খন। ইফালে একেটা চৌহদতে আছে 8 নং রূপহীমুখ অঙ্গনবাড়ী কেন্দ্র। কেন্দ্রর গৃহটো এবার ভালদরে মন করক। গৃহটোর ভিতর এতিয়া কেবল পলস আর পলস। ইতিমধ্যে 3খনকৈ শিক্ষা অনুষ্ঠান ব্রহ্মপুত্রর বুকুত জাহ যোৱাৰ পাছত রূপহীমুখর সমগ্র অঞ্চলটোত থকা ছাত্র ছাত্রীর জীবনের আদিপাত লওয়ার একমাত্র শিক্ষা অনুষ্ঠান হিসাবে বিবেচিত হওয়া এই বিদ্যালয়খন নিরাপদ স্থানলৈ স্থানান্তর করবলৈ বারে বারে আহ্বান জানাইছে শিক্ষক সকলে। আমি সদায় মানে বিপদ সংকুল অবস্থাতে আমি মানে জীবন কটাবলগিয়া হয়েছে আর লড়াছালীর লগত লাগি। আজি দুবছর 2014 চনৰ পৰাই মানে ব্রহ্মপুত্রক সহায় সহায় আমার স্কুলের তেমনি কাষ পালেহি, আর তেতিয়ারপরাই আমি মানে বিভাগীয় কর্তৃপক্ষক আমি জানাই আছো যে আমার স্কুলখন আমার নিরাপদ চাইলে হে কৰিব লাগে, কিন্তু সরকারে এতিয়ালৈকে মানে আমি কৈ আছো তেখেতলোকক অকমান করিম বলে কৈছে, আমাক আশ্বাস এটা দিছে বাৰু করিম বলে, কিন্তু এতিয়া এই বর্ষা ঋতু মানে যেতিয়া মানে খরালি আহিব তেতিয়া তেখেতলোকে আমাক আশ্বাস এটা দিছে। অবশ্যই এই ক্ষেত্রে বিভাগে সহায় করার আশ্বাস দিছে যদিও যিকোনো মুহূর্ততে খহনিয়া জাহ যাব পারে বিদ্যালয়খন। এতিয়া প্রশ্ন হয় বিদ্যালয়খন জাহ যোৱাৰ আগতেই স্থানান্তর করবনে বিভাগটোৱে? অসমীয়া প্রতিদিন, ডিজিটাল ডেস্ক।